মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার, এখন 11টা। এখন কিচেনে এসে গেছি, রান্না বসাতে হবে দুপুরে। তো আজকে সকাল থেকেই ভাবছিলাম ব্লগ স্টার্ট করব, কিন্তু আজকে আমার মনটা ভালো নেই। তাহলে ভাবলাম চাউমিন করব, তোমাদের সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে, কিন্তু করা হলো না, মন ভালো লাগছে না, কি করবো। তো আজকে সকালে তাই জন্য চা মুড়ি খেলাম, কিছুই বানাইনি। তারপরে চা খাওয়ার পরেও ভাবছি ব্লগটা এবারে স্টার্ট করি, ব্লগটা এবারে স্টার্ট করি, কিন্তু ইচ্ছাই করছিল না। কিছু আমার ফেভারিট গান শুনলাম, যেগুলো শুনতে আমার খুব ভালো লাগে, সেরকম কিছু গান শুনলাম। তারপরে এখন এসেছি রান্না বসাতে, মনটা একটু ভালো হতে। আর আজকে আমি রান্না করবো ফ্রাইড রাইস আর চিকেন, বাই হয় কিন্তু আজকে খেতে ইচ্ছা করলো ফ্রাইড রাইস। ভাবছিলাম রাইসের সঙ্গে কী বানাবো, আলুর দম করবো নাকি আর কিছু করবো। ভাবলাম রাইস যখন করছি তো চিকেনটাই করি, কালকে রবিবার, কালকে না হলে অন্য কিছু খাওয়া যাবে। মাঝে মাঝে এরকম হয় যেন কিছুই ভালো লাগে না, তখন নিজের পছন্দ মানে যে গানগুলো শুনতে ভালো লাগে সেগুলো শুনলে মন অনেক ভালো হয়ে যায়। আর এখন এই যে আদা রসুন ছাড়াচ্ছি, কারণ মাংসটা ম্যারিনেট করতে হবে। অনেকদিন হয়ে লকডাউনে আছি, ভালো লাগছে না একটু। আর আজকে আমার স্কুল থেকে ফোন এসেছিল, সোমবার আমাদেরকে যেতে বলছে, কারণ ফার্স্ট টার্ম পরীক্ষা তো হবে না, কিন্তু সেকেন্ড টার্ম পরীক্ষা হবে। আর যেহেতু এতদিন লকডাউন, তো স্টুডেন্টদের কী হবে, স্টুডেন্টদের আমরা সেকেন্ড টার্ম পরীক্ষার জন্য যা যা হবে তো সেই সিলেবাসটা দিয়ে দেবো। আর কিছু আমাদের মানে কাজ দিয়েছে, যেগুলো আমরা করে গার্জেনদের পাঠিয়ে দেবো, সেগুলোই ওরা বাড়িতে পড়বে এখন। তারপরে স্কুল খুললে ওগুলো দেখে নেওয়া হবে, চেক করে নেওয়া হবে, ওখান থেকেই সেকেন্ড টার্ম পরীক্ষা দেওয়া হবে। তো তার জন্য আমাকে সোমবারে যেতে বলেছে, সোমবারে যাবো স্কুলে। ওয়েদারটা মানে একবার মেঘলা করছে, একবার রোদ হচ্ছে। আর আমাদের পাড়াতে প্রথমে পুলিশ আসছিল, মানে কিছুদিন আগে, 10-15 দিন আগে বারবার পুলিশ এসে ঘুরে যেত, এখন আর আসেনি। এখন মানে আমাদের উপরে ছেড়ে দিয়েছে, মানে আমাদের সাবধানতা অবলম্বন করে চললে আমাদেরই ভালো, জোর করে কি কিছু করানো যায়। রসুন ছাড়ানোর জন্য বেশ বড় বড় লোক হলে ভালো হয়, বিশেষ করে এই বুড়ো আঙুলের লোকটা যদি একটু বড় হয়, খুব বেশি বড় করি না। বাসন মাজতে গিয়ে লোকের অবস্থা খারাপ হয়ে যায়, ওর থেকে ছোটই থাক ভালো। তো আমি প্রথমে ফ্রাইড রাইসটা করব, তার জন্য কড়াতে দিয়ে দিলাম সামান্য তেল, আর এর মধ্যে আমি হাফ চামচ মতো ঘিও দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, দারচিনি আর এলাচ। এরপরে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকে একটু ফ্রাই করব। আর আমি এখানে সবজি হিসাবে নিয়েছি গাজর, বিনস আর ক্যাপসিকাম। যখন এটাকে ভাজবো তখন কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে, মিডিয়াম বা লো ফ্লেমে ভাজলে হবে না। আর এখানে দেখো আমি গোলমরিচ রোস্ট করে এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে নুন আর চিনি মিশিয়ে রেখে দিয়েছি, এটাকে আমি ফ্রাইড রাইসে দেবো। তার আগে আমি সবজিগুলো ভালো করে ভেজে নিই। আর এরপর আমি দিয়ে দিলাম কাজু বাদাম, কাজু বাদামগুলো একটু জলে ভিজিয়ে রাখলেও হয়, কিন্তু আমি এখানে জলে ভেজাইনি। আর কাজু বাদামগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি ভাত। আর এখানে আমি একবারে সব ভাতটা দেবো না, অর্ধেক ভাত দিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি আমি যে গোলমরিচ আর কি বলে নুন আর চিনিটাকে মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম অর্ধেক, তারপরে বাকি ভাতটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে মেশাবো। আর এরপরে আমি কিশমিশটাও দিয়ে দেবো। তো এখানে দেখো আমার পুরো ভাতটা দেওয়া হয়ে গেছে, তো এবারে আমি ভালো করে সবজিগুলোর সাথে এটাকে মিশিয়ে দেব। এরপর আমি ওপর দিয়ে কিশমিশগুলোকেও ছড়িয়ে দিলাম, এগুলো ভাতের সাথে ভালো করে মিশিয়ে দেব। আর যখন ভাতটাকে মেশাবো সবজিগুলোর সঙ্গে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, লো রেখে এগুলোকে মেশাতে হবে।
তো ফ্রাইড রাইসটা আমার তৈরি হয়ে গেছে, তো এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি। চিকেনটা আমি নর্মাল যেরকম আলু দিয়ে চিকেন কষা হয় সেভাবেই করছি। মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ রসুন তারপরে মশলা টশলা দিয়ে, আর তারপরে আলুগুলো সিদ্ধ করে ভেজে রেখেছি। আর এখন মাংসগুলোর সঙ্গে আলুগুলো ভালো করে কষিয়ে নেব, তারপরে একটু গরম জল ঢেলে দেবো, তাতেই হয়ে যাবে। আর এখানে দেখো আমাদের লাঞ্চটা তৈরি হয়ে গেছে, চিকেন কষা আর ফ্রাইড রাইস, আর কিছু করিনি, একদম সিম্পল রান্না হয়েছে, তাড়াতাড়িও হয়ে গেছে। রান্না বান্না করে নিয়ে আমি বাসনটা মেজেই রাখি, কারণ কাজ পড়ে থাকলে মাথাতে টেনশন থাকে যে বাসন মাজতে হবে। তো তারপরে আমি দেখলাম যে আমার চাকি বেলনটাও পরিষ্কার করতে হবে, তো চাকি বেলনটাকে আমি মেজে নিয়েছি। মেজে নিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিলাম, জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে আমি হাতে একটু সর্ষের তেল মাখিয়ে চাকি বেলনটা ভালো করে লাগিয়ে রেখে দিই। এতে কী হয়, চাকি বেলনটা মসৃণ থাকে আর অনেক দিন পর্যন্ত চলে, মানে জিনিসটা অনেকদিন পর্যন্ত চলে, আর ধারে ধারে যে কাঠ উঠে থাকে ওটাও হয় না, পুরো স্মুথ আর মসৃণ থাকে আর ভালোও লাগে। তো তোমরাও এটা ট্রাই করতে পারো, এটাকে মাসে দুবার করলেই হবে, প্রতিদিন করার দরকার নেই। দেখছো কত বৃষ্টি পড়ছে, ঝড় উঠেছে, বৃষ্টি পড়ছে, দু তিন দিন ধরে এত গরম, তারপরে আজকে হাওয়াও দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিও পড়ছে। মনে হচ্ছে গিয়ে একটু ভিজে আসি, কিন্তু ভিজলে পারে হবে না, জ্বর হয়ে যাবে। আর বৃষ্টি হতে হতে এখানে লোডশেডিংও হয়ে গিয়েছিল, তো লোডশেডিংয়ের মধ্যে আমি একটা মোমবাতি জ্বালিয়ে রেখেছি। আর এখানে একটু মুড়ি চানাচুর খাবো, চাটা আগেই আমরা করেছিলাম, আর এখন মুড়িটা মাখাচ্ছি। মুড়িতে সামান্য চানাচুর দিয়েছি, আর এখন দিচ্ছি সর্ষের তেল আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে এটা ঝালমুড়ির মতো হয়ে গেল। তো লোডশেডিং ছিল বলে আলু সিদ্ধ করলাম না, লোডশেডিং যদি না হতো লাইট থাকলে আলুও সিদ্ধ করে এর সাথে মাখানোর প্ল্যান ছিল, যেহেতু লোডশেডিং হয়ে গেছে তো আর কিছুই করলাম না, হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই কাজ চালাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।